বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমি তোমাদের সাথে ইলেকট্রিক্যাল সার্কিট টু বিষয়ের সপ্তম অধ্যায় পলিফেজ সিস্টেম নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তো পলিফেজ পাওয়ার সিস্টেম আসলে মূলত কি? পলি বলতে আমরা কি জানি? পলি বলতে মূলত আমরা বুঝি অনেক, আর ফেজ বলতে তোমরা জানো যে ওয়াইন্ডিং বা সার্কিটটাকে বোঝানো হয়। তাহলে মূলত যেখানে পাওয়ার সিস্টেমে, আমরা যেহেতু এখানে পাওয়ার সিস্টেমের কথা বলছি, তাহলে পাওয়ার সিস্টেমের দুই বা ততোধিক যদি অনুরূপ ফেজ বা ওয়াইন্ডিং এর সমন্বয়ে গঠিত হয়, তাহলে সেই সিস্টেমটাকে আমরা পলিফেজ সিস্টেম বলবো। তা আর থ্রি ফেজ পদ্ধতিতে এই ব্যবহৃত তিনটা ফেজের জন্য মূলত সচরাচর আমরা রেড, ইয়েলো, ব্লু এই তিনটা কয়েলকে ব্যবহার করা হয়ে থাকে বা তিনটা রং ব্যবহার করা হয়ে থাকে, এগুলোকে যেন শনাক্ত করতে সুবিধা হয় এই জন্য। তো এই যে পলিফেজ সিস্টেম, এই সিস্টেমে যে ভোল্টেজ উৎপন্ন হবে সেই ভোল্টেজগুলো ভিন্ন ভিন্ন ফেজ পার্থক্যে অবস্থান করে, এই কারণে এইটার সর্বোচ্চ মান বা শূন্য মান একই সময়ে উপনীত হয় না। এদের যে একটা সর্বোচ্চ মান থাকে বা শূন্য মান থাকে, সেটা একই সময়ে উপনীত হবে না। তো এই জন্যই মূলত এখানে সকল ভোল্টেজের ফ্রিকোয়েন্সিটা একই থাকে। তো আমি কি বলছি দেখো, আবার বলছি যে পলি অর্থ কি অনেক, আর ফেজ বলতে মূলত ওয়াইন্ডিং বা সার্কিট আমরা বুঝে থাকি। তাহলে পলিফেজ পাওয়ার সিস্টেমটা মূলত যেখানে দুই বা ততোধিক ফেজ বা ওয়াইন্ডিং এর সমন্বয়ে যেটা গঠিত, সেটাই মূলত পলিফেজ সিস্টেম। আর থ্রি ফেজ পদ্ধতিতে আমরা তিনটা ফেজের জন্য তিনটা কয়েল ব্যবহার করে থাকি, সেটাকে আমরা সচরাচর রেড, ইয়েলো, ব্লু দ্বারা চিহ্নিত করে থাকি, যেন আমাদের শনাক্ত করতে সুবিধা হয়ে থাকে। তাহলে আমরা পলিফেজ জানলাম। এখন এসি সিস্টেমে পলিফেজটা কি? পলিফেজের আগে আমাদের জানা দরকার সিঙ্গেল ফেজটা কি। যে বর্তনীতে আমরা যদি একটা ফেজ চিন্তা করি, যেখানে একটা ফেজ থাকবে এবং একটা নিউট্রাল তার থাকবে, সেইটাই মূলত সিঙ্গেল ফেজ বা এক ফেজ বর্তনী বলা হয়ে থাকে। এই এক ফেজ যে পদ্ধতি, সেখানে দুইটা তার, যেহেতু আমরা বললাম একটা হচ্ছে ফেজ তার আর একটা হচ্ছে নিউট্রাল তার, এই দুইটা তারের মধ্যবর্তী দূরত্বটা মূলত ইলেকট্রিক্যালি 90 ডিগ্রি হয়ে থাকে। আর যদি আমরা পলিফেজ সিস্টেমের কথা বলতে পারি, যেখানে দুই বা বেশি তার, সেটা তিন তার হতে পারে, চার তার হতে পারে, ছয় তার হতে পারে, যেখানে ব্যবহার করা হয়ে থাকে সেটাকে আমরা পলিফেজ বর্তনী বলে থাকবো। এই পলিফেজ বর্তনীর ক্ষেত্রে প্রত্যেকটা ফেজের ভোল্টেজ এবং ফ্রিকোয়েন্সি সমান হবে এবং এগুলোও একটা নির্দিষ্ট কৌণিক দূরত্ব অবস্থান করবে, অর্থাৎ একটার সাথে আরেকটার কৌণিক দূরত্ব মূলত 120 ডিগ্রি নির্ভর করে, 120 ডিগ্রি হয়ে থাকে। এটা মূলত থ্রি ফেজের ক্ষেত্রে, কিন্তু যদি সিক্স ফেজ হয়ে থাকে তাহলে এই কৌণিক দূরত্বটা 60 ডিগ্রি হয়ে যাবে। প্রত্যেকটা ফেজের মধ্যে একটা থেকে আরেকটা ফেজের দূরত্ব হবে 60 ডিগ্রি। তো তাহলে থ্রি ফেজের ক্ষেত্রে মূলত 120 ডিগ্রি, যেটা আমি দেখো অলরেডি চিত্র দেখিয়েছি। এখানে থ্রি ফেজ রেড, ইয়েলো, ব্লু প্রত্যেকটা একটার সাথে আরেকটার ফেজ অ্যাঙ্গেল কত? 120 ডিগ্রি। তো এটা মূলত একটা থ্রি ফেজ সিস্টেম আমরা বলতে পারি। তো এখন আমরা দেখব নেক্সট টপিক, সেটা হচ্ছে এক ফেজ পাওয়ার সিস্টেমের তুলনায় পলিফেজ পাওয়ার সিস্টেমের সুবিধা কী কী। যেহেতু আমরা এক ফেজ সিস্টেমের তুলনায় পলিফেজ সিস্টেম ব্যবহার করা হয়ে থাকে, এটা মূলত সম দূরত্ব, সম পরিমাণ পাওয়ারের কথা যদি বিবেচনা করি, তাহলে এক ফেজের তুলনায় পলিফেজ সিস্টেমে পরিবাহীটা কম লাগে, তখন পরিবহন খরচটা কমে যায়। আবার এক ফেজ মোটর বা জেনারেটরের তুলনায় পলিফেজ বা থ্রি ফেজ মোটরের জেনারেটরের দক্ষতা, মোটর বা জেনারেটরের দক্ষতাটা স্বাভাবিকভাবেই বেশি হবে। আবার পলিফেজ বা থ্রি ফেজ মোটর সমূহে নিজে নিজে এটা স্টার্ট নিতে পারে, কিন্তু সিঙ্গেল ফেজের ক্ষেত্রে নিজে নিজে স্টার্ট নিতে পারে না। আবার পলিফেজ বা থ্রি ফেজ মোটরে যে একটা সুষম টর্ক সৃষ্টি হয়, এটা মোটরটাকে সুষ্ঠুভাবে ঘুরতে সহায়তা করে থাকে। আবার পলিফেজ সাপ্লাই দিয়ে যে পলিফেজ থ্রি ফেজ ওয়াইন্ডিং একটা ঘূর্ণায়মান যে চুম্বক ক্ষেত্রটা সৃষ্টি হয়ে থাকে, সেটা বৈদ্যুতিক যন্ত্রসমূহকে সুবিধাজনকভাবে আমরা কাজে লাগাতে পারি। একই ক্ষমতা সম্পন্ন যদি আমরা ট্রান্সফরমারের কথা চিন্তা করি, ট্রান্সফরমার ব্যাংকের তুলনায় থ্রি ফেজ যে ট্রান্সফরমার, সেটা আকারে ছোট হয়, ওজনে কম হয় এবং 50% খরচও কম হয়ে থাকে। আবার আর্মেচার রিয়াকশন জনিত কারণে যে সিঙ্গেল ফেজ অল্টারনেটরকে সিনক্রোনাইজিং করাটা খুব কষ্টসাধ্য হয়ে থাকে, কিন্তু পলিফেজ যদি করা হয় সেখানে অল্টারনেটরকে খুব সহজেই সিনক্রোনাইজ করা যায়। এখন আমরা যাব নেক্সট টপিক, সেটা হচ্ছে পলিফেজে ইএমএফ এর উৎপাদন বা এটার বর্ণনা, এবং সাথে আমরা পলিফেজ পাওয়ার সিস্টেমের যে ওয়েভ ডায়াগ্রাম, দুইটা টপিক পাশাপাশি আমরা বলতে পারি। তো কীভাবে বিদ্যুৎ আসলে পলিফেজ সিস্টেমে কীভাবে কাজ করছে সেটা আমরা এখন দেখব। এখানে অলরেডি আমরা চিত্র দেখতে পাচ্ছি, যেখানে থ্রি ফেজ দেখানো হয়েছে, প্রত্যেকটা অ্যাঙ্গেলে 120 ডিগ্রি একটা থেকে আরেকটা। এখানে যদি আমরা সময়ের সাথে একটা পাওয়ার ওয়েভ ডায়াগ্রাম চিন্তা করি, তাহলে রেডের জন্য যদি একটা চিন্তা করি, ইয়েলোর জন্য একটা চিন্তা করছি, আর একটা হচ্ছে
ব্লু রেড ইয়েলো ব্লুর জন্য আমরা চিন্তা করেছি তাহলে এখান থেকে যদি কল্পনা করি তাহলে ওয়েভ যদি আমরা চিন্তা করি কিভাবে কাজ করছে এই যেহেতু এসি সিস্টেমে আমরা জানি যে সাইন ওয়েভ এখানে তিনটা সাইন ওয়েভ আমরা দেখতে পাচ্ছি পর্যায়ক্রমে কাজ করছে এখানে খেয়াল করলে দেখবে কোনটাই একসঙ্গে একই দিকে যাচ্ছে না এই জন্য বলা হয়েছে যে সবসময় এটার ভোল্টেজ এবং ফ্রিকোয়েন্সি সবসময় সমান থাকে কারণ তিনটা এক এক সময় এক একভাবে অবস্থান করছে যেটা এই ভোল্টেজ এবং ফ্রিকোয়েন্সিটাকে সমান রাখে তো তাহলে এখানে ওয়াইন্ডিং বা কয়েলগুলোকে আমরা বলতে পারি যেটা এমনভাবে অবস্থান করা যেখানে এদের দূরত্বগুলো ইলেকট্রিক্যালি 120 ডিগ্রিতে অবস্থান করে এখানে মূলত আমরা যদি একটা অল্টারনেটরকে চিন্তা করি সেক্ষেত্রে আমরা আর্মেচারকে যখন একটা চুম্বকের মধ্যে অল্টারনেটর বলতে মূলত এসি জেনারেটর বোঝানো হয়ে থাকে তো তোমরা এটা হয়তো অলরেডি জেনে আসছো অল্টারনেটর বা জেনারেটর আসলে কি কাজ করে এখানে আর্মেচার থাকে এই আর্মেচারে যখন একটা চুম্বক ক্ষেত্রের মধ্যে প্রাইম মুভারের মাধ্যমে ঘোরানো হয় তখন একটা নির্দিষ্ট কৌণিক বেগে সেটা ঘোরে আর সেখানে ফ্যারাডের ইলেকট্রোম্যাগনেটিক একটা ইন্ডাকশন নীতিতে সেখানে প্রত্যেকটা কয়েলে ভোল্টেজ উৎপন্ন হয় বা ইএমএফ উৎপন্ন হয় তো এই যে ইএমএফটা উৎপন্ন হচ্ছে যেহেতু প্রত্যেকটা কয়েলের টার্ন সংখ্যা কি সমান হয়ে থাকে সেজন্য প্রত্যেকটা কয়েলে সমান সাইনোসয়েডাল ভোল্টেজ এই যে যেটা সাইনোসয়েডাল আমরা ওয়েভ এটা বলতে পারি সাইন ওয়েভ সাইনোসয়েডাল ওয়েভটা এটা ভোল্টেজটা সমান উৎপন্ন হয়ে থাকে এই কয়েলগুলো যেহেতু 120 ডিগ্রি দূরত্ব অবস্থান করে এই জন্য কয়েলে উৎপন্ন ভোল্টেজগুলোর ফেজ পার্থক্য আবার ওই একই কথা চলে আসছে ইলেকট্রিক্যালি এটা 120 ডিগ্রি হয়ে থাকে তো আমরা তিনটা ফেজ যদি বিবেচনা করি প্রত্যেকটা ফেজে কীভাবে উৎপন্ন হচ্ছে ভোল্টেজ দেখো প্রথমে যদি আমরা রেডটাকে রেফারেন্স হিসেবে ধরি তাহলে রেড তোমার রেড ফেজে কি উৎপন্ন হবে যে তাৎক্ষণিক যে কোনো মুহূর্তে ভোল্টেজ সূত্র আমরা জানি ইএম সাইন ওমেগা টি এটা হচ্ছে রেডের ক্ষেত্রে এখন যদি আমরা ওয়াইয়ের ক্ষেত্রে চিন্তা করি রেড থেকে দেখো এটা ওয়াই কি 120 ডিগ্রি তাহলে আমরা ইএম সাইন ওমেগা টি মাইনাস 120 ডিগ্রি এটা বলতে পারি সেটাকে যদি আমরা এইভাবেও লিখতে পারি পাই হিসেবে লিখতে চাই তাহলে 120কে এইভাবে দেখা যায় 2π/3 এটাকে ক্যালকুলেশন করলে 120ই হয় পরবর্তীতে যদি আমরা ব্লু চিন্তা করি এখান থেকে দেখো চিন্তা করো তাহলে এখানে কি এই পর্যন্ত আসতে 240 ডিগ্রি তাহলে 240 ডিগ্রি যদি হয়ে থাকে তাহলে ইএম সাইন ওমেগা টি মাইনাস 240 ডিগ্রি সেখান থেকে আমরা এখান থেকে পাইয়ের মাধ্যমে যদি লিখতে চাই তাহলে 4π/3 240-এর পরিবর্তে লেখা যায় তো এটাই মূলত তোমার থ্রি ফেজ সিস্টেমে কীভাবে ভোল্টেজ উৎপন্ন হচ্ছে ভোল্টেজ উৎপন্নের যে সূত্র এইভাবে কাজ করে থাকে তো পলিফেজ সিস্টেমে আমরা ইএমএফ উৎপাদন এবং পাওয়ার ওয়েভ ডায়াগ্রাম দেখলাম মোটামুটি এই অধ্যায়ে এতটুকুই আলোচনার বিষয় তো এইটা তোমরা অবশ্যই ভালোভাবে দেখবে এই অধ্যায়ের আলোচনা এতটুকুই